বাড়ির বাগানে বিরল প্রজাতির চীনের পদ্ম ফুটিয়ে চমক এই যুবকের। দুর্লভ প্রজাতির এই পদ্ম ফুলের গাছ লাগিয়ে সেই গাছে ফুল ফোটাতে সক্ষম হয়েছে শিলিগুড়ির অরিত। পদ্মের এই জাতিটির নাম হলো আল্টিমেট 1000 পেটালস। মূলত এই প্রজাতির পদ্ম প্রথম চীনের সাংহাইতে পাওয়া গিয়েছিল। তারপর 2020 সালে ভারতের প্রথম এই ফুল কেরালায় ফুটেছে। তারপর ধীরে ধীরে এমন প্রজাতির পদ্ম চাষ করতে শুরু করে সকলে। এই দুর্লভ প্রজাতির বিশেষত্ব হলো একটি ফুলের মধ্যে 400 থেকে 1000টি পাপড়ি দেখা যায়। 1000 পেটালস শিলিগুড়িতে হয়েছে এর আগেও, আমার শ্রদ্ধেয় স্যার আর কি পুলক জোয়ারদার, যার বাড়িতে আমি প্রথম দেখেছিলাম। তো তখন থেকে আমার মনের মধ্যে একটা সুপ্ত আশা ছিল যে আমার বাড়িতেও একটা হোক আমি চেয়েছিলাম, এবং আমি গাছপালা লাগাতে ভালোবাসি। তারপরে আমি স্যারই আমাকে গিফট করেছে সেটা টিউবার, তো আমি কিছু কলকাতার থেকেও টিউবার আনিয়েছিলাম, হয়ে গেছে। তার পাশাপাশি হোয়াইট 1000 পেটালও আছে, তার পাশাপাশি গ্রিন অ্যাপেলও আছে আমার এখানে। আচ্ছা, আর এমনি মানে আপনি কিভাবে পরিচর্যা করেন, সময় বের করেন? অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে আমার গাছপালার শখ ছিল, শখ বলতে এটা না বলেই থাকতে পারছি না যার জন্য আর কি হওয়া। স্কুলে যখন বরদা আন্দ স্কুলে পড়তাম, তো স্কুলের জানালা দিয়ে আমি পুলক স্যারের বাড়িতে তাকিয়ে থাকতাম, তো তখন থেকে একটা ভালোবাসা আমার তৈরি হয়েছিল গাছপালা, এবং আমার মায়ের হাত ধরে মাও গাছপালা লাগাতে ভালোবাসে। তো ইচ্ছা ছিল যে ফরেস্টে কাজ করার ইচ্ছা ছিল, গাছপালা যাতে যেভাবে রক্ষা করা যায়। তার পাশাপাশি ডিউটি থেকে এসে যেটুকু সময় পাই নিজে আর কি গাছপালা করি আর কি। এর আগে শিলিগুড়ির এক শিক্ষক পুলকবাবুর এই প্রজাতির পদ্ম ফোটাতে পেরেছেন, তার কাছেই অনুপ্রাণিত হয়ে অরিতের এই পদ্মের প্রতি ভালোবাসা। ছোটবেলা থেকেই গাছপালার সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল অরিতে। তার ইচ্ছে ছিল বড় হয়ে গাছপালা নিয়েই থাকবে, লক্ষ্য তার নষ্ট হয়ে যায়নি। সে এখন ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করে, গাছপালা নিয়েই তার সংসার। ফরেস্টের বাড়িতে টবে 1000 পেটালস পদ্ম ফুলিয়ে চমক এই যুবকের। হ্যাঁ, অনেকেরই গাছ গিফট করা আছে এখানে, সমরজিৎ দা আছে, তারও গাছ আছে গিফট করা, আমার কিছু গাছ আছে, আমাকে পুলক জোয়ারদার স্যার কিছু টিউবার দিয়েছিল। তো এইভাবেই আমি পরিচর্যা করি এবং শখে আর কি দু একটা গাছ করেছি আর কি। গোলাপ গাছটাই আমার পছন্দ, তার পাশাপাশি এবার নতুন পদ্ম গাছ করেছি, আর এবার ঠান্ডার জন্য চন্দ্রমল্লিকার প্রিপারেশন নিচ্ছি আর কি। না, বাড়িতে তো আমি থাকি না, যেহেতু বাড়িতে সময় দিতে পারি না, তো এখানেই আমার যা গাছ আছে এখানে, আর কিছু বাড়িতে ফলের গাছ আছে, সেটা বাড়িতে বাড়ির লোক দেখাশোনা করে আর কি। তার বাগান জুড়ে রয়েছে অসংখ্য পদ্ম ফুলের গাছ, গোলাপের গাছ, আরও নানান ফুলের গাছ। ডিপার্টমেন্টের কাজকর্ম ছেড়ে যখনই সময় পায় তখনই গাছের পরিচর্যায় লেগে থাকে অরিত। অরিতের কথায়, গাছপালা সময়ে সময়ে যত্ন নিলে এমন ফুল ফোটানো সকলেরই সম্ভব, সকলেই যত্ন নিলে এমন ফুল ফোটাতে পারবে বলে তার বিশ্বাস। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায়, রিপোর্ট News18 Local। কি কাজ করলো?